ল্যাংড়া ফজলি লক্ষণভোগ জাতের আম প্রতি কেজি মাত্র 4 থেকে 5 টাকা। বৃহস্পতিবার সকালে এমন কম দামে রাজশাহীর বানেশ্বর বাজারে আম বেচা কেনা হয়। দুপুরে সেই দাম আরো কমে দাঁড়ায় মন প্রতি 100 থেকে 120 টাকা। বাগানিদের কাছ থেকে কম দামে আম কিনে সেই আম পাঠানো হয় ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। সংশ্লিষ্টরা জানান, বুধবার মধ্যরাতে রাজশাহীর উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঝড়। সেই ঝড়ে 100 মেট্রিক টন অপক্ক আম ঝরে পড়ে। সকালে বাগানিরা বাজারে ঝরে পড়া সেই আম বিক্রি করেন। ব্যবসায়ীরা জানান, এই আম মূলত কাঁচা খাওয়ার জন্য ও আচার বানাতে ব্যবহার হবে। ঝড়ের কারণে এগুলা যে কাঁচা আম, কাঁচা আম বিক্রি হচ্ছে 200 টাকা মূল, 5 টাকা 7 টাকা কেজি। সব রকমেরই আম আছে, এখন আমরা পাঠাই যাত্রাবাড়ি। আম চাষিরা বলছেন, আগামী 20 দিনের মধ্যে এই আম পরিপক্ক হতো, পুষ্ট হওয়ার আগেই ঝরে পড়ায় তারা আর্থিক ক্ষতিতে পড়েছেন। চাষির লসের কথা বলা যাবে না, ওষুধের পয়সা হবে না। বাগান মালিক এবং কৃষকদের প্রচুর লস, এবং যারা যে বাগান কন্ট্রাক্ট করেছে তাদেরও তো পর্যাপ্ত লস। ফল বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও টিকে থাকে আম, ফলন ভালো হওয়ায় ক্ষতি কাটিয়ে উঠতে পারবে কৃষকরা। সামনে আবহাওয়াটা যদি আর একটু ফেভার করে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে আশা করা যায় কৃষকেরা ভালো ফলন পাবে। ন্যায্য মূল্যটা যদি পায় তাহলে কৃষক পারবে। জেলার 19,500 হেক্টর জমির বাগানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 2,58,000 মেট্রিক টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।